ड्राइवर मानुष बाहरे बाड़ी थकते हैं और आपनी तो हामिद के दखल कर এমন তো কেউ নেই বাড়িতে যে আমার পথে বসে থাকবে আবার বিয়ে শাদী করে সংসারী হন ভাই চলো খেলতে যাই যাও খেলো গে আচ্ছা আমি তো সংসার বিভাগী নই ভাবি তাছাড়া হামিদকে আমি সৎমার হাতে তুলে দিতে পারবো না আমি কি তাই বলেছি সেলিনা কবর থেকে উঠে এলেও আমার হামিদকে আর পাবে না আমিও তো তাই বলছি ভাবি আমার জন্য একটা বউ কোনো দরকার নেই আর হামিদের জন্য একটা মা সে তো আপনিই আছেন ও হ্যাঁ ভাবি আমার সেই প্রাণের বন্ধুটি কই সেই সাত সকালে কি এক জরুরি কাজে বেরিয়ে গেছে ওহো রেহানটা ওসব জরুরি কাজটা এখন রেহানকে বাদ দিতে বলুন ভাবি আমি চলি ভাবি হ্যাঁ খোদা হাফেজ রাশিদ ভাই কি যেন বলতে গিয়ে চেপে গেল আসলে আমার স্বামী করে কি What is this? Bullet. আজকের সোনা আমি মাংনা চাই বেঈমান জীবনভর যাতে তোমাকে আফসোস করতে না হয় তার জন্য তোমার জীবনটাও চাই আমজাদ খান ডিফেন্স জোরদার না করে রেহান চৌধুরী কোনোদিন যুদ্ধ করে না কেউ চালাকির আশ্রয় নিলে আমজাদের জান যাবে
খেলা তো গোল নিয়ে রেখেছে। পিছনে হাইজাকার একটু সামলাও। শাবাশ দোস্তরা, গাড়ির চেয়ে তোমাদের হাত আরো ভালো চলে। খোদাফেজ খোদাফেজ। বস, তুই সময় মতো না এলে আমার যে কি অবস্থা হতো। ধোলাই খেয়ে জান যেত। একটা কথা বলি দোস্ত, এই পাপপথ থেকে সরে আয়, কষ্ট করে বাঁচ, সৎপথে উপার্জন কর। হ্যাঁ দোস্ত, তুই ঠিক বলেছিস, কিন্তু বাঁচার নাম তো বাঁচা না, একে আমি জীবন বলি না। দেশের কোটি কোটি টাকার সম্পদ পাচার করে ভাগ্যাহত মানুষের রক্ত চুষে নিজের ভাগ্য গড়ার নাম কি বাঁচা? হ্যাঁ, আজ আমার কাছে এরই নাম বাঁচা, এরই নাম জীবন। মনে পড়ে সেদিনের কথা, দেশের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে দুই বন্ধু শহরের চাকরির জন্য হন্যা হয়ে ঘুরে বেড়িয়েছে। দিনের পর দিন নাকে পিয়ন চাপাশির দারোয়ানের কাজ খুঁজেছে। সেদিন তোর এই আদর্শ কোনো কাজে লাগেনি, কিন্তু তাই বলে আমরা মরে যাইনি। হ্যাঁ মরেছি রে, অপরাধের বিষ আমার রক্তে মিশে গেছে, এ পথ থেকে ফিরে আসা আমার পক্ষে অসম্ভব। বল, এক ড্রাইভার সব গোলমাল করে দিয়েছে বস, সোনা বেমালুম গায়েব। হারাম করে দল, কে সেই ড্রাইভার? হান্টার, ওই ড্রাইভারকে দুনিয়া থেকে ছুটি দেওয়ার ব্যবস্থা করো। আমার নজর ফাঁকি দিয়ে সোনা হজম করার ক্ষমতা তোর নেই রেহান চৌধুরী। থেকেই যা, সকালে যাবি। ইয়ে দোস্ত, নিজের ঘর ছাড়া আমার একদম ঘুম আসে না। আব্বু এসো, তুমি আজ আমার সঙ্গে ঘুমাবে। হ্যাঁ পাগল ছেলে, যাও কাল সকালে আমি নিয়ে আসবো। এসো। আসলে ছেলে তো আপনারই হয়ে গেছে, বুঝলি দোস্ত, আমি তো এখন নকল বাপ। আসি ভাবি। আচ্ছা আসি দোস্ত। ও সাবধানে থাকিস, চলো চলো। কি ব্যাপার, তোমাকে সাবধানে থাকতে বললো কেন? এমনি ও বরাবরই একটু মুরিবিয়ানা করে, চল খেতে চল। অ্যাক্সিডেন্ট? দেখি 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 দেখি, উঠুন দেখি।
मिस्टर चौधरी आपना के अरेस्ट करा हुलो अरेस्ट किंतु कैनो हमें उसके खून करेंगे वो आमर बंदो विश्वास करूं अदालत विश्वास कर ले आपने छाड़ा पावे चलो आई अम्मा अम्मू छोभी गुलो एल्बम में लगाई देख देख अम्मू छोभी गुलो की सुंदर उठे चेताई ना पुलिस स्टेशन बोल भी, शोना गुलो तोर शामी कोठाय लुकिए रखे से, तो कौन तोर चित का थम बिना, बाल शोना कोठाय? विश्वास करो, हम ये किचुए जानी ना,
আমাকে ছেড়ে দাও। না জানি আমার আসলাম আমার হামিদ কি করছে, চিৎকার করছে, তোর চেয়েও বেশি চিৎকার করছে। শয়তান, আমার স্বামী জানতে পারলে তোর রেহাই নেই। রেহাই আমি তোর স্বামীকেও দেইনি। এতক্ষণে তার আত্মচিৎকার ওই রাশের ড্রাইভারের মতো হয়তো বাতাসে মিলিয়ে গেছে। এই ট্রুথ সেরাম ইঞ্জেকশন সত্য কথা বলায়, মাত্রা একটু বেশি হলে মারা যায়। শয়তান কুত্তা, বস। বল সোনাগুলো কোথায়? আমি জানি না। সোনাগুলো কোথায়? আমি জানি না। আমার আমার 1 কোটি টাকার সোনা। বস মারা গেছে। বেওয়ারিশ লাশ বলে ওকে গোরস্থানে পাঠিয়ে দে। তোমরা কারা বাবা? বেওয়ারিশ লাশ, কবর দিয়ে দাও। বেওয়ারিশ লাশ, এই নাও খরচের টাকা, চল। আমি কি দেখছি, এ তোমার কোন নীলা খেলা? না জানি কার মেয়ে, কার ঘরের লক্ষ্মী? কি কি বললি? হ্যাঁ, যা বললাম সব সত্য। তোর স্ত্রী সন্তানের যদি ভালো চাস তবে এখনো বল সোনাগুলো কোথায়। জেলের কপাট যেদিন আমার জন্য খুলবে সেদিন সারা দুনিয়া জানবে 1 কোটি টাকা সোনা কোথায় আছে। কিন্তু তার আগে তোকে বলতে হবে আমার ছেলে মেয়েরা কোথায়, আমার স্ত্রী কোথায়, আমার ছেলে মেয়ে কোথায়, আমার স্ত্রী কোথায়। মারা গেছে মারে, কত মেয়েকে কত মাকে এই হাতে এই গোরস্থানে কবর দিয়েছি, কিন্তু কবর তোকে এই গরিবের মা হিসাবে দান করেছে। বাবা, আমার হামিদ আর আসলামকে কোথায় খুঁজবো? মুখে তুলে না দিলে ওরা যে পানিটুকুও খায় না বাবা। খিদে পেয়েছে। খিদে? আমার কাছে তো এছাড়া কিচ্ছু নেই। ওয়েট ওয়েট, তোকে আমি টাকা দেব। এইচা অল ফিনিশ, স্টিল নো চিন্তা, ডু ফুটি। এটা বেশে তুই পেট ভরে ভাত খাবি। হ্যাঁ দেখে দেখে
क्षुदा पे भात खाबो तो चुरी माल चुरी देख
এবার কিন্তু বেহুশ হলে আমি কিন্তু আর পানি ছিটাবো না। চলুন, এদিকে না ওদিকে, এত তেল দিয়ে পরোটা ভাজা, তেল কমা বলছি। তাই তো বলি নীলুর হোটেলে যে বেটা খায় দিনকে দিন তার ঠিক নেই বেড়ে যায়। আই নীলু, তোরে দেখতে না পাকিস্তানি নীলুর মতো লাগে। চুপ বেটা, আমি বাংলাদেশি মেয়ে, আর একদিন ফরেন বলেছিস কি বেটা, তোর একদিন কি আমার একদিন? আরে বাপরা, আমার সাথে ইয়ার কি হারাম যাবে। মামা, সাত সকালে মদের পয়সার জন্য ক্যাশে হাত দিয়ে তুমি অলক্ষী লাগালে। না ঠিক হাত দিইনি, মানে দিচ্ছিলাম, তাই বলে তুই আমাকে অলক্ষী বললি। জানিস আমার আগুনে তামা জ্বলে। কি তুমি আমাকে বরদোয়া দিচ্ছ? মদের টাকা দে, দোয়া করে দেই। মাতালের আবার নেক দোয়া, এক পয়সা তুমি পাবে না। আপা খাপের খাপ মমতাদের বাপ। আরে বাবা, তুই ওস্তাদের দেখলাম ঘরের দিকে যাইতাছে। মামা কাম হইছে? ইয়ার কি হচ্ছে, মারবে থাপ্পড়। আরে হইছে, আরে নীলু তুই, আমি ভেবেছিলাম নতুন নীলু না দলশালা, এতদিন কোথায় কোন মেয়ের পেছনে ঘুরেছিলি? না না মানে ছি 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 ছি, এসব না জায়েজ কাজে আমি নেই। তাহলে কোথায় ছিলি বল, কোথায় ছিলি? শ্বশুর বাড়ি। তুই বিয়ে করেছিস? হায় হায়, সারা দুনিয়া আমার পেছনে ফিল্ডিং মারে আর আমি তোর পেছনে। তুই কি না আমারে এত বড় ছাড়বি? হায় খোদা, হায় খোদা, আমি কেন ভালোবাসতে গিয়েছিলাম? ঠিক আছে, আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি চললাম সুইসাইড করতে। যাস শালা, দিলাম তো গোলমাল বাঁধিয়ে। নীলু, একানি ধোয়ানি ধোয়ানি নয় সব মাসে আমার যে পাঠানি হয়, আর একানি ধোয়ানি ধোয়ানি নয় সব মাসে আমার যে পাঠানি হয়। আরে বাপের কসম, আরে মায়ের কসম, তোরই কসম, তোর খুশির কসম, তুই ছাড়া প্রেম বুঝি না। মজনুর প্রেমের কথা বলে যেমন লোকে, তোর আমার প্রেম কাহিনী থাকবে মুখে মুখে। বাপের কসম তোকে নিয়ে, মায়ের কসম করবো বিয়ে, বাপের কসম তোকে নিয়ে,
মায়ের কসম করব বিয়ে আরে বাপের কসম আর মায়ের কসম মিথ্যা বলাই জানি তোদের নিয়ম কসম কসম মানি না এই একানি দুয়ানি জোয়ানি নয় সব মাসে আমার যে পাদানি হয় আরে বাপের কসম আরে মায়ের কসম তোরই কসম তোর খুশির কসম তুই ছাড়া প্রেম বুঝি না কাছে থাকতে চিনলি না তুই চলে গেলে দূরে আরে কেন হাতে নিয়ে খুঁজতে হবে পারে তিন দিনের বৈরাগী হয়ে করতে যাসনি কাবু হাতি ডালে কাকে রাধা হয় না জানি কবু বাপের কসম ভাব করনে মায়ের কসম মাফ করে দে বাপের কসম ভাব করনে মায়ের কসম মাফ করে দে আরে বাপের কসম আরে মায়ের কসম শুনে শুনে হল দিল নরম তোরে আমি ছাড়বো না পিছনে মামা যার যার জান মারা তুই আমার ভাগ্নিকে নষ্ট করছিস শালা তোকে 1000 দিন বলেছি তুই আমার ভাগ্নির পেছনে গোল গোল করবি না তোমাকে না বহুদিন বলেছি আমাদের ব্যাপারে নাক গলাতে আসবে না আমি আমি দেখে গেলে একটা ঘুষি মেরে নাকের পারিন্দা ভরিয়ে দেবো তুই আমাকে মারবি নীলু তোর সামনে আমাকে এত বড় অপমান আর তুই কিছুই বলছিস না দেখিস এই বাপের কসম মায়ের কসম সব মিথ্যে সব মিথ্যে মামা যাই বলো মা বাবার কসমকে মিথ্যে বলবে না 100 বার বলবো যার মা বাবের হদিস নাই তার আবার কিসের ভয় সারা লাওয়ারিস আসলাম আসলাম ছেড়ে দে ছেড়ে দে ও একটা বদ্ধ মাতাল আমি লাওয়ারিস না আমি লাওয়ারিস না আর কোনো দিন লাওয়ারিস বলবি না এই দেখ এই দেখ এই দেখ আমার মায়ের ছবি তোমরা কেউ আজ আমার পাশে নেই তোমাদের সন্তান ডাক্তার হয়ে মানুষের সেবা করছে তোমরা দেখলে খুব খুশি হতে মা খুব খুশি হতে স্যার নিচে রুগীরা বসে আছে আসেন তুমি যাও আমি আসছি আচ্ছা ঘাবড়াবার কিছু নেই ঠান্ডা লাগাবেন না ওষুধগুলো ঠিক মতো খেয়ে নেবেন চল 13 নম্বর কে ওঠো বাবা
রোগী কে? উনি। তাহলে আপনি বসেন, আপনি আসেন। যাও বাবা, সব বুঝিয়ে বলো। প্রেশারটা একটু হাই, চর্বি জাতীয় জিনিস খাবেন না, ঝালও খাবেন না, নিয়ম মতো প্রেশারটা চেক আপ করাবেন, সব ঠিক হয়ে যাবে। চোদ্দ নাম্বার কি বললো বাবা? বললো ভয়ের তেমন কিছু নেই মা, খুব ভালো ডাক্তার, কি মিষ্টি ব্যবহার। বললো ওষুধগুলো ঠিক মতো খেলেই ভালো হয়ে যাব। কি বড় হলে ফটোগ্রাফার হবি? না মা, আমি বড় হয়ে ডাক্তার হব, মানুষের সেবা করব। কি ভাবছিস মা? কিছু না, আমার আসলামের বড় ডাক্তার হবার ইচ্ছে ছিল। জানি না বুকের ধন আমার কেমন আছে, কোথায় আছে। সারা জীবন গরু ছাগল ঘটি বাড়ি চুরি করেছি, আজ চুরি করব তোকে। তোকে চুরি করে আমার ইতিহাস হিস্ট্রি লিখবো, তোকে আমি চুরি করবই। হায়রে আমার হরি। আরে আরে, তোর কি মাথা খারাপ না পেট খারাপ? এই হরি, এটা হইলো সাহেবের গান। এই এইটা গায়েব হইলে সাহেব আমারও গায়েব করে ফেলাইব। এই লো তোরই ধন। এবার আমারে বাইন্ধা, ওই ঘরে জিনিসপত্র যা আছে অগ্নি নয়নের ব্যবস্থা কর। কিন্তু আমার যদি 50-50 শেয়ার দিবি, সেইটা মনে আছে তো? আরে চোর হলেও আমাদের একটা ধর্ম আছে, তোদের মতো চাকরানিদের সহযোগিতায় আমরা বেঁচে আছি, তোকে আমি ঠকাবো না। তুই এখানে বসে বসে পাহারা দে, আমি আমার অপারেশন শুরু করি। 007 জেমস বন্ড, নেভার সানডে নেভার মানডে, আজ আমার চুরি দে। দরজা খোল, মনি মুক্ত। হায় রে আমার জিনিস, তোদের করবো আমি ফিনিশ। চাদর বিছিয়ে নিলাম জিনিস, চলবে তারপরে কি আছে আসনো, হ্যাঁ কাজে লাগবে। ওটা রেখে দে, আসতাম না বাথানের উপর আমি যাবো না। এটার উপরে কি থালা? না তুমি দিয়েছো আমায় থালা। উপরে কি, উপরে কিছু নাই, দিয়ে দিয়ে কিছু নাই। হ্যাঁ এটা পাথানের মধ্যেই পড়ে। জুতা নিয়ে নাও, জুতা কাজে লাগবে। আরেক জোড়া আনতে পড়া প্যান্ট, আর শাড়ি, প্যান্ট নে প্যান্ট। নিলাম এ দেখি, হ্যাঁ এটা টেলিভিশন না, আমি তো ডাকাত নই, নিলাম না। ও সরি, কিছু নে দেখি, দেখি নে নে, ওদিকে চিন্তা চিন্তা। আমার ভিতরে কি বেবিফুল কাজে লাগবে, এটা কি নিলাম, চিনলাম না, এটা নে। আমি তেলের বোতল মাথায় দিলে যা ঘুমাবে না, রেখে দিয়ে আসতাম তাড়াতাড়ি বাঁধ, তাড়াতাড়ি বাঁধ কেটে পড়া স্নান ফুটে পাও লোক আসবে তাড়াতাড়ি। পাটনা না পাটনা, সব পেয়ে গেছি পাটনা, তেলের বোতল পেয়ে গেছি, এটার শেয়ার তুই পাবি না, এটা আমি মাথায় দেবো, আমি শান্তিতে ঘুমাবো। আরে এটা তেল নয় মন, এটা খেয়ে আমার সাহেব আর মিম সাহেব ডিস্কো নাচে। এটা খেলে ডিস্কো নাচে, তাহলে তো খেতেই হয়। আরে পোমটা, সাহেব আর মিম সাহেব ক্লাব তো নক্ষ দেয়া পড়তে পারে। রাখ তো সাহেবের খেতা পুরি, যখন আসবে তখন দেখা যাবে। হাইনি বসে বসে নি গ্লাস ঢালো। Hey!
এবার নাচো, ডিস্কো নাচো, নাচো। কেন কষ্ট করবেন, আমি বরং থানায় যাই। তাই যাও, তাই যাও, যাও। স্যার ঠিক আছে। আরে তোমার মাথা খারাপ হয়েছে নাকি? ও রাস্তা থেকে ভেঙে যাবে তো। আমাকে আমাকে বুদ্ধু পেয়েছো? তুমি থাকো, আমরা থানায় যাচ্ছি। চলো ডার্লিং, চলো। শালা ফেসে গেলাম, আবার পাচ্ছি না।
भागो जान साथे है सुनो ओके तो बाधुनी जो पाली जाए ताई तो खाली हाथे जाबो केनो थालाटा निये जाए बाबा सलाम फुटो थाला तो किये जो तो जाला मत जाए मत जाए भाई লেবনটি দিবি না এই চায়ের মধ্যে আঙ্গুলটা চুবায় দে তোর আঙ্গুলের মধ্যে অনেক মধু আছে দেব হাইছো আরে আরে জায়গা কি দে দে চিকিৎসা করবো হোমিওপ্যাথি এলোপ্যাথি আয়ুর্বেদি ইউনানি যেটা করলে আপনার এখান থেকে তাড়াতাড়ি কাটা যায় কি বলিস খারাপ করবেন না রোগী আমি রোগী এখানে ও কিছু না ওষুধ খেলে এক সপ্তাহ না খেলে সাত দিন এই ওষুধটা তিনবার করে খেও আর একটু আরাম করো
ফলের রসটা খেয়ো, ভালো হয়ে যাবে। জানিনে শুধু তোমার জানি ছেলেটাকে নিয়ে কি যে করি, চল তোকে ফলের রস খাওয়াই। চলো নিলো রস কত করে? হ্যাঁ দে, পাঁচ দশ গ্লাস দে। আরে এটা তো তালের রস, ডাক্তার তোমাকে ফলের রস খেতে বলেছে। তাল কি ফল নয়? দে ঘোড়ায় সওয়ার হবে শুনে দেব পুরা লড়বা।
वाह वाह गुलमल 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 आज शाबी देखी भीतर निशर घोड़ा सवार होई सुनने से बोलार वाह 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 দিতে পারবি পারমচার তাহলে দে একটা ওই লোকটা শীষ দিল না মনে হয় খেয়াল রাখিস এই আটা দে জমেছে আরে এ দেখছি পুরানা পল্টনের ডাক্তার হামি দেখাচ্ছ ওর ডাক্তারি ফিলিমের পাইট লেগে গেছে জায়গা ছাড় হাই হাই চিঠি দিলাম আমি আর ঠাকুর সাহেব চাইল দেখলেন তো কে শীষ দিল এখন যদি একটা থাপড় দিয়ে গালটা ফাটিয়ে দেই ওই নোংরা হাত এ গালে ওঠে না পিঙ্কি সরি সোনমান ব্রাদার ওরকম নরম হাতে চড় খেলে জীবনটা সার্থক হয় জীবনটা সার্থক হয় না বানরের মতো চেঁচাচ্ছিস কেন আপনি তার জন্য সাজ যায় আমি লগের হেই যা যাই গোসলটা সেরে আসি গামছা চিত্রনায়িকা নতুন ব্যবহার করে দরজার আংটাটা গেল কোথায় হ্যাঁ কোথায় আশ্চর্য ব্যাপার এই চোর ছেচোরদের দ্বারা বাঁচা গেল না সামান্য দুমাস আংটা বস আমি গোসল করছি খবরদার কেউ জনের ভিতরে না ঢুকে কেউ ঢুকলে আমার যাবে বুঝলি বুঝি 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 আপনার ইজ্জত যাবে না আপনার সতীত্ব আমি রক্ষা করব Thank you.
বগা তোর জন্য আমার ছত্তা গেছে ইজ্জত গেছে তোকে আমি খাই শেষ বগা হ্যাঁ তোকে তোকে আমার হাত থেকে তোকে দেখাই পাবি না বদমাইশ তোকে আমি বসিয়ে রেখেছি বাথরুমে তোকে পায়খানা সময় বসিয়ে রেখেছি আর তুই চলে এসেছিস তোর জন্য ইজ্জত গেছে দাঁড়া কালামাজি কালামাজি কি সমস্যা হবে দাঁড়া তোকে বুঝাচ্ছি মতো বাজে বাসি উপরটা পরে লাঠি হাই হাই আমি এখন আমার বাড়ি তোরে খাইছি নিনসা বগা কাছে খেয়েছি হ্যাঁ বগা কি হলো মার্ডার করে আমি মাতালিন আসামি থেকে পিছালে আসামি হব আমি ধুয়ে মুছে সাবান দিয়ে ফেলে দেবো I am
চোখের বারোটাতে Night Rider, a shadowy flight into the dangerous world of a man who does not exist. Mago, Oma, said the father there. Oma! Hey, buddy! Edige so! Ese so! Baban, kisu khairat karun, Baban. Khairat? Mane help! I film director. Mane ami chobir porichalok. তোমার বাচ্চাকে এক ঘন্টার জন্য ভাড়া দেবে মানে আমার ফিল্মের শুটিং আছে শুটিং আরে হ্যাঁ শুটিং এক ঘন্টার জন্য তোমার বাচ্চার ভাড়া 100 টাকা এই নাও 100 টাকা তোর পোলাপা মুকনে আরে ভয়ের কিছু নেই এক ঘন্টার মধ্যে যদি আমি না আসি তবে ওই মার্কেট থেকে তোমার বাচ্চাকে নিয়ে এসো মানে ওখানে আমার শুটিং হচ্ছে তো দাও দাও সময় নেই সময় নেই আয় বেটা আয় তুই আজকে হিরো হবি চলি না বাচ্চাকে নিয়ে এসো কিন্তু হ্যাঁ তোর ঘুম বুঝাচ্ছি আমি যাক এবার শান্তিতে ঘুমানো যাবে আল্লাহ এবার যদি একটু ঘুমাতে পারি শালা বগার বাচ্চা তোকে আমি এত সতর্ক হয়ে টাকা জমাচ্ছিস কিসের জন্যে কথার জবাব দিলি না সেটি বুঝবি না তোর কথা আমি বুঝব না আসলাম মানুষের জীবনে অনেক কথা আছে যা মানুষ বোঝে না বা বুঝতে চায় না এই যা কি বলতে কি বলছি টাকা জমাচ্ছি আমার ভবিষ্যৎ আছে না আছে নিলো ভবিষ্যৎ হয়তো বা আমারও একটা আছে আমার কাছে লুকাসটি নিল খুলে বল এভাবে কেন টাকা জমাচ্ছিস এই টাকা আমাকে এতিম করেছে টাকা আমার সাজানো জীবনটাকে নষ্ট করেছে দূর গায়ের গরিবের মেয়ে আমি একদিন হাতে উঠল মেহেদির রং বিয়ের আয়োজন হলো Thank you.
কাজী সাহেব বিসমিল্লাহ বলে শুরু করেন বিসমিল্লাহির রহমানির রাখো মিয়া বিসমিল্লাহ মাইয়ার বাপের জন্য অত টাকা দেনের কথা ছিল এই টাকা কই দিয়েছে আমি গরিব মানুষ এখন টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই এই মধ্যে যে সবাই সাক্ষীকে কইতেছি বিয়ের পর আমি সব টাকা দিয়ে দেব ওইসব ফাও কথা বিশ্বাস নাই আগে টাকা পরে বিয়া বিশ্বাস করেন বিয়েছে বিয়েছে বিশ্বাস বিশ্বাস নগদ টাকা পয়সা দিয়া করে বিশ্বাস নাই এই চল সবাই বিয়েছে 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 তো আমার মেয়ে সর্বনাশ করে যায় না বিয়েছে বিয়েছে আমি আজ চুর করতেছি বিয়েছে লাখ দিয়ে শোনো কর্তাটা পুরো আমার দুবাই থেকে ফিরাইছে যেইখানে বিয়া দিব নগদ 10,000 টাকা পাম মামার হাত ধরে এলাম শহরে কিন্তু মামা তো মাতাল মদের পেছনে সব শেষ করে তাই লুকিয়ে টাকা জমাচ্ছে যাতে যৌতুকের জন্য আর কোনো বার ফিরে না যায় নীলু তোর জীবনের সাথে আমার জীবনটা জড়িয়ে গেছে রে বিনেশুতার এই বাঁধন আমি শক্ত করে বাঁধতে চাই আসলাম তোর কাছে আর কেউ যৌতুক চাইতে আসবে না আসলাম নীলু তোর কাছে আর কেউ যৌতুক চাইতে আসবে না আসলাম নীলু ভয় নেই ওরা প্রেম করছে প্রেম নাগনাগিনীর প্রেম হ্যাঁ এই আমাদের মতো Thank you.
আমি মজনু তুই বানাইলি কেন বুঝিস না লাইলি আমার লাইলি আমি মজনু তুই বানাইলি কেন বুঝিস না গলায় যেন ধরেছি রে প্রেমের ফাঁসি আরে প্রেমের ফাঁসি আরে ও নিঠুর কালা আরে বুঝিনি রে তোর প্রেমে আছে এত জ্বালা এই প্রাণীর দিবানিসি শুধু বাজে ধরে বাসি তোর মুখের ওই হাসি হায় রে বড়ই সর্বনাশী মা মমতা
কি হয়েছে বাবা? হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে আগের ব্যথাটা। এই ছেলেটা যদি না থাকতো তাহলে যে কি হতো। বসো বাবা, বসো বসো। এত টাকা তোমার বুঝি? জি আমার না, মানে আমার, জি হ্যাঁ আমার আমার আমার। এই নাও বাবা। তুমি বসো, চা না খেয়ে কিন্তু যাবে না, আমি এক্ষুনি আসছি। দেখুন, আমি খুব বিপদে পড়ে গেছি, একটা গুন্ডা আমার পিছু নিয়েছে। আপনি যদি দয়া করে একটু ফ্রেন্ডের অ্যাক্টিং করেন তাহলে ওই গুন্ডাটাকে যদি আমাকে একা ভাবতে পারবে না। অ্যাক্টিং করতে হবে না কি? মানে গুন্ডাটা চলে গেলে আমি চলে যাব। তাহলে অ্যাক্টিং শুরু করতে হয়? তাই সেবারে এত দেরি করলে কেন? আর কখনো দেরি করেছো তো থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে দেবো। অ্যাক্টিং তুমি আমাকে অসহায় ভেবেছো না? এই নোংরা হাতে গালে উঠার উপযুক্ত নয়। ফর ট্যাট বেবি। আই উইল সি ইউ। হ্যালো, ইয়েস ডক্টর হামিদ স্পিকিং। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আপনি তাড়াতাড়ি চলে আসুন, আমার ওয়াইফ মারা যাচ্ছে, আপনি আসুন। আপনার ওয়াইফ সিরিয়াস? ও আচ্ছা আচ্ছা, আপনার ঠিকানাটা বলুন তো। কত নাম্বার বললেন? আচ্ছা ওকে। শুধু আমার স্কার্প আর বালাটা নিয়ে এখানে চলে আসবে, কথা না শুনলে। বাস ম্যাডাম, আর বলতে হবে না, চলে। বল কারপার পালা কোথায়? Oh,
আমার স্কার্প আর বালা এনেছো? ওই ফকিনের পুলার কাছে তো কিছুই নাই কা দিশিয়ালার কুমুমাইরা এতক্ষণে আজিমপুর চলি ম্যাডাম কাম কুম থাকলে আবার টাইগার হ্যাঁ চলি সালাম দিশিয়ালার কুমুমাইরা লাইফ শেষ এতক্ষণে আজিমপুর দিশিয়ালার কুমুমাইরা লাইফ শেষ এতক্ষণে আজিমপুর I'm okay, baby. আমার কিচ্ছু হয়নি। এই নাও। এই সামান্য জিনিসের জন্য তোমাকে এত নিষ্ঠুর হতে হয়েছে। শুনো। আই লাভ ইউ তুমি আমাকে ভালোবাসো Thank you.
পাশে এসো কাম তুমি পাশে আও তানি আমাইয়া শিকা ঘুরে কি নাই কোথায় গেল? আসলাম, তোর চোখে পানি, কি হয়েছে আসলাম? আজ কেন জানি শুধু বারবার মা বাবার কথা মনে পড়ছে রে। খোঁজ তো আর কম করলি না, সবই ভাগ্য। বেঁচে থাকলে একদিন না একদিন দেখা হবে। আর কেমন করে দেখা হবে, কোথায় খুঁজবো তাদের? এতগুলো বছর কেটে গেল, জানি না আমার মা বাবা আজ কোথায়। এই দুনিয়ায় মায়ের আঁচলের ছায়া যার নেই, তার জীবন তো মরুভূমিরে নিল, মরুভূমি। মায়ের পাদুখানে আগলে শুধু বেঁচে আছি। মায়ের এই মুখটুকু ছাড়া আমার কাছে কিছুই নেই। ওনারা আমার পালক মা বাবা, কিন্তু ওনারাও আমাকে এতিম করে চলে গেছেন। আমি বড় একা পিঙ্কি। কে বলেছে একা? আমি তো আছি তোমার পাশে। আফামনি, এত রাত হইছে আপনি অহনো যান নাই? বাইরে তো কার্ফু বইলে গেছে। কার্ফিউ? এখন উপায়? হ্যাঁ, তুমি তোমার ড্যাডিকে টেলিফোন করে জানিয়ে দাও তুমি তোমার বান্ধবীর বাসায় থাকছ। দ্যাটস অল। গুড আইডিয়া। হ্যালো, কে? পিঙ্কি? হ্যাঁ ড্যাডি। কারফিউর জন্য বান্ধবীর বাড়িতে আটকে পড়েছো? এই জন্য তো ফোন করলাম। ও, আমি রিনার বাসা আটকা পড়ে গেছি, রাতে এখানেই থাকবো। হ্যাঁ হ্যাঁ, কাল সকালে আসবে। ওকে ওকে, সকালে চলে এসো। ওকে ওকে, বাই। মনে হয় ড্যাডি একদম বুঝতে পারেনি। আচ্ছা, তোমার ড্যাডি কি করেন তা তো কোনোদিন বললে না। বিজনেস। কিসের বিজনেস? তা তো জানি না, খাই দাই তোমার সাথে ঘুরে বেড়াই। তাহলে তো আজকে রাতটা ভালোই কাটবে বলতে হয়। মানে? মানে এই তোমার সঙ্গে খেয়ে দিয়ে গল্প গুজব করে সারা রাত কাটিয়ে দেবো। হাজবেন্ড ওয়াইফের একটা অ্যাটমোসফিয়ার পাওয়া যাবে। তাই? এই নাও। নিলাম। ওঠো ওঠো বলছি। এদিকে নয়, ওই দিকে। Thank you.
বস গাড়িটা এখানে রাখুন। খালি পিস্তল স্যার, গুলি নেই। মালটা নিয়ে গুলিগুলো বের করে আবার আপনার পকেটে সাপ্লাই করে দিয়েছিলাম স্যার। কে তুমি? আসলাম, এখানে থাকি স্যার। এই নিন খুচরো পয়সা, থুকু স্যার, গুলি স্যার, চলি স্যার, ফুটি স্যার। এই শোনো, কাজের ছেলে মনে হচ্ছে। দোয়া স্যার, পাঁচানি দশানির উপর আমি যাই না স্যার। এত ছোট ধান্দা করো কেন? আমার কাছে এসো, সামান্য কাজ কিন্তু লাখ লাখ টাকা। হ্যাঁ, লাখ লাখ টাকা, তার মানে নীলকে নিয়ে সোনার সংসার। আমি না স্যার। তাহলে আমার ঠিকানাটা রাখো। দরকার হবে না স্যার, দরকার হবে না। আপনার মানি ব্যাগটা এই নিন স্যার। আসসালামু আলাইকুম স্যার। নীলু চাকরি হ্যাজ দে মা দশটা টাকা। বললাম তো মামা, মদের পয়সা তুমি আর পাবে না। চি চি চি, মদ খাবো কি বললো তোকে? ওসব আমি ছেড়ে দিয়েছি। কি যে বলো, ছেড়ে দেবে কেন মামা? হ্যাঁ, জ্ঞানী গুণীরা তো মদ ভাং খেয়ে থাকে। এই নাও 20 টাকা। হ্যাঁ 20 টাকা তুমি দিচ্ছো? আমি দিচ্ছি। এ বুঝলি মা নীলু, ছেলেটা বড় ভালো। বগা আসলামকে চাটা দিস, তার সাথে চাটনি দিস। ফুটনি বল, মামাকে টাকা দিলি কেন? আরে রাখ তোর টাকা, অত টাকা দিয়ে কি হবে? লাখ লাখ টাকা। জানিস চাকরি পেয়েছি। চাকরি তুই? আরে হ্যাঁ আমি। যেদিন লেটেস্ট মডেল গাড়ি নিয়ে শা করে এসে বো করে থেকে তুলে নিয়ে প প করে ঢাকা সিটি ঘুরবো, সেই দিন বুঝবি আসলাম কি চিজ। আচ্ছা সাহেবের চাকরি হলো কোন অফিসে? আরে কি অফিস টফিস বলছিস, বল দপ্তর। আমার বস হলো ইয়া মালদা, দিলদার, দরস দিল মেরে দিল আয়। কি আলিশান বাড়ি, কিন্তু খালি বাড়ি, ভুল ঠিকানায় আসলাম না তো। এ ভাই, এটা এটা নিশ্চয়ই দারোয়ান ভাইয়ের ঘর। ও দারোয়ান ভাই আছেন নাকি? দারোয়ান ভাই, দাঁড়াও ভাই দাঁড়াও, জ্যাকেটটা একটু খুলে নি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই নাও। চমৎকার আসলাম, তুমি শুধু পকেটেই হাত চালাতে জানো না, নাকে মুখেও তোমার হাত সমান চলে। দোয়া বস দোয়া, কিন্তু বস চার পালা কুত্তার বদলে দু পালা কুত্তা আপনি। ওরা আমার লোক। তাহলে আমার উপর হামলা কেন? আমি দেখতে চেয়েছিলাম তুমি যতটুকু বুদ্ধিমান ততটুকু শক্তিশালী। তাহলে আমার চাকরি পাক্কা। ও ইয়েস, চলো আমার সঙ্গে। এক মিনিট। ¶¶
কাজটা কি বস বলুন আগামী 18 তারিখ সেন্ট্রাল জেল থেকে একটা লোক বের হবে যে আমাকে তোমাকে কোটি কোটি টাকার মানুষ বানাতে পারে আমাকে কি করতে হবে তাই বলুন তুমি তাকে জেল থেকে সোজা এখানে না বস এই কেস পাচারের অনেক উপরে আসলাম চুরি ছেঁচড়া মিচ্ছে এক দানে 50,000 টাকা রাজি বস লোকটার নাম নাম বলে ফেলুন গুড আসলাম নাম জানলো কি করে তোরা বেঁচে আছিস বাবা তোর মা হামিদ ওরা কোথায় আব্বা সবাই আছে সবাই অপেক্ষা করছে চলো আব্বা চল অনেকদিন দেখিনি ওদের চল এই বেটা তাড়াতাড়ি কর আব্বা মেশিনের কাম না ঠিক মেশিনের কাম তো ঠিক করতেছি আচ্ছা তুই গাড়ি কিনেছিস তো আমার ল্যাংচা গাড়ি কিনতে গেলি কেন গাড়িতে চড়ে ডাক মারছিস গাড়িটা তোর নাকি তুই ওই সাহেবের ড্রাইভার মেয়েটাকে জানি না চিনি না তুই আমাকে চিনিস না তুই আমাকে চিনিস না তুই আমার দোকানে কত বাকি খেয়েছিস আজকে তুই আমাকে চিনি না আসুন চলুন চলুন মমতা কোথায় তোর মা হামিদ ওরা সব কোথায় আসলাম চুপ করে আছিস কেন ওরা সব কোথায় ওরা যেখানে গেছে সেখান থেকে কেউ ফেরে না কে এত বছর পরেও বউ ছেলের কথা যখন মনে আছে তখন আমাকেও মনে থাকার কথা তা না হলে ওই সোনার খনির সন্ধান তুমি কেমন করে দেবে আমজাদ খান বয়স বেড়েছে কিন্তু বদলাইনি আসলাম তুই নিশ্চয় পথে পথে ঘোরা কোন বেহারির সন্তান নইলে এক বৃদ্ধ বাপকে ছেলে সেজে এমন ধোকা দিতে পারতিস না তুই আমার ছেলের বয়সী জানিস না
হে আমজাদ খানের মিথ্যে সাজানো মামলায় বছরের পর বছর জেলে থেকে ছেলে সন্তান স্ত্রীর জন্য মুখটা কেমন হাহাকার করেছে। স্ত্রী পুত্রের চিন্তায় তুমি কোটি কোটি টাকার সোনার কথা ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। ওগুলো কোথায়? আমজাদ খান কারাগার আমাকে বদলে দিয়েছে। এতদিনেও সে সোনা যদি আল্লাহর মাটি হজম করে না থাকে তবে সরকার হবে তার মালিক। সোনা দানা হীরা জহরত যখন যার হাতে থাকে তখন সেই মালিক। ওগুলো আমার হাতে চাই। কোথায়? আমার জান যেতে পারে আমজাদ, ঠিকানা তুমি পাবে না। রেহান চৌধুরী, বঙ্গার হাতে এমন এক ঔষধ যা শরীরে গেলে তুমি সত্যি কথা বলবে, বেশি হলে মারা যাবে। কিন্তু আমার প্রতিজ্ঞা, আমি তোমাকে জ্যান্ত কবর দেব। মরলে আল্লাহর ইচ্ছায় মরব, তোর ইচ্ছায় মরব না। রেহান চৌধুরী, আমি এখন যা জিজ্ঞেস করব তুমি তার সত্য উত্তর দেবে। বলো সোনাগুলো কোথায়? সোনা? হ্যাঁ বলো, সোনাগুলো কোথায়? কানপুর ব্রিজের পূব পাশের ঠিক নিচে। রিপিট রিপিট। কানপুর ব্রিজের পূব পাশে ঠিক নিচে। বঙ্গা। ইয়েস বস। আমার প্রতিজ্ঞা, জান থাকতে রেহান চৌধুরী কবরে যাবে। আল্লাহ রসুল, না না এমন কাজ করো না, ছেড়ে দাও। এই শালা এমনিতেই মারা যাবে, চল চল। মমতা মা, মা মমতা, মমতা বাবা, বাবা একটা জ্যান্ত মানুষকে শয়তানরা কবর দিচ্ছে, তাকে বাঁচা না বাঁচা। বাবা
ডাক্তার, একজন ডাক্তার। তোর স্ত্রী না আজীব খাবার বাস্তু কেমন করে চল দেখি। আমি তোমার হামিদ। হামিদ, মা আমি হামিদ। এই দেখো, এই দেখো তোমার ছবি, ওই যে আমরা তুলেছিলাম এর অর্ধেকটা ভাইয়ার কাছে। হ্যাঁ মা, এই যে তোমারই ছবি। মা, মা গো, আমি তোমার হামিদ মা। আমি
সব কথা পরে হবে আগে তোর বড় আব্বুকে বাঁচা চল আমার সাথে হ্যাঁ মা চলো মা কেঁদো না মা আমি চিকিৎসা কোনো ত্রুটি করিনি দেখো বড় আব্বুর এক্ষুনি জ্ঞান ফিরে আসবে মমতা মমতা ওগো দেখো আমাদের হামিদ তোমার বন্ধুর আমানত বড় আব্বু বাবা হামিদ আল্লাহ তুমি আমাকে স্বপ্ন দেখাচ্ছ না তো তাকে আমার দোয়া তুমি কবুল করেছ মমতা আমার আসলাম কোথায় মমতা 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 আমার আসলাম কি তাহলে ভালো আছে আমার ভাইয়াকে তুমি চেনো কোথায় আমার ভাইয়া বলো হ্যাঁ আপনার কাছে যে অর্ধেক ছবিটা আছে তার অর্ধেক আমি ওর কাছে দেখেছি কোথায় কোথায় আমার আসলাম বাবা কাল যার গাড়িতে আপনি গেলেন সেই তো আপনার ছেলে হ্যাঁ হ্যাঁ কাল আমি তোমাকে দেখেছি কিন্তু না সে আমার ছেলে হতে পারে না সে আমাকে চিন্তা কবরে পাঠাবার ব্যবস্থা করেছিল বাবা আসলামকে আমি নতুন চিনি না সে এমন হতে পারে না হ্যাঁ বড় আব্বু ভাইয়া পরিস্থিতির শিকার হতে পারে আমি ভাইয়াকে ফিরিয়ে আনবো ওরে আমজাদ খানের হাত থেকে ওকে কেমন করে উদ্ধার করবি অপরাধ জগতের শিরোমণি আমজাদ খান একসময় ওর সাথে আমার কারবার ছিল একদিন সে 1 কোটি টাকা সোনা আমার কাছে চায় বহু কষ্টে সোনাগুলো আমি কানপুর ব্রিজের নিচে ফেলে দিই ক্ষিপ্ত আমজাদ খান সোনার লোভে মমতাকে ধরে নিয়ে যায় তোর বাবাকে নির্মম ভাবে খুন করে আর আমাকে মামলায় জড়িয়ে জেলে পাঠায় সোনাগুলোর সন্ধান ওরা জেনে গেছে কিন্তু আমার প্রতিজ্ঞা ছিল সোনাগুলো সরকারের হাতে ফেরত দেওয়া আমজাদ খান শক্তি তোমার যতই থাকুক আমার হাত থেকে তোমার নিস্তার নেই আমার বাবার খুনের কসম আমি এর বদলা নেবই বড় আব্বু ওই সোনা সরকারের ঘরেই যাবে আমি তোমাকে কথা দিলাম আমার বাবা এমন জঘন্য অপরাধী বাক্স ভর্তি সোনা অর্ধেক আমার ওহো নিয়ে এসো খুলে ফেলো সাবাস আসলাম সাবাস ইয়েস স্যার আমার এতদিনের স্বপ্ন তুমি সফল করেছো Oh!
কি তুমি কি বোকার মতো কাজ করছো পিছিয়ে যাও না আহ আমার গুলি শেষ মারা যাবে তোমার পাশে থেকে মরতে পারলে আমি ধন্য হব এটা সেন্টিমিটার সময় নয় এখন প্রয়োজন গুলি তুমি আমাকে গুলি হিসেবে ব্যবহার করো কারণ চার বিরুদ্ধে তুমি লড়ছো তিনি হচ্ছেন আমার বাবা হ্যাঁ দেরি করো না আমজাদ খান লুক পিঙ্কি ড্যাডি সবাই আর্মস ফেলে দাও নইলে গুলো নিয়ে এতক্ষণ তুমি খেলেছ এখন আমি খেলব আসলাম বিশ্বাস করো তুমি আমার ভাই আসলাম বিশ্বাস করো আসলাম তুমি আমার ভাই তুমি দৌলতের জন্য ভাই সন্তানের অভিনয় আমি হর হামেশাই করি ভাইয়া বিশ্বাস করো আমি সত্যি কথা বলছি বলেছিলাম না টাকা পয়সা দিয়ে মালা মাল করে দেব এই দেখ কোটি কোটি টাকা সোনা আর আলিবাবার খাজানা মনে হইতেছে আগের মাগ না এই হীরা জহরতের চেয়েও মূল্যবান জিনিস তোকে দেব তার মানে এই দেখ এই তো আমার মায়ের ছবি এই ছবি এখানে এখানে লুকি করে মা মা গো আসলাম আমার মা কতদিন পর তোমাকে খুঁজে পেয়েছি মা আসলাম বাবা আমার এই তোর আব্বু আয় বাবা আব্বু আমি তোমার অধম সন্তান আমাকে তুমি খুন করো আব্বু আমাকে তুমি মেরে ফেলো আরে আরে পাগলটা করে কি বাবা আব্বু না রে বাবা না তোর কোনো দোষ নেই
সবই আমার তকদির বাবা তোর ভাই হামিদকে কোথায় রেখে এলি বিশ্বাস করো আমি মিথ্যে বলছি না তুমি আমার ভাই হামিদকে আমি নিয়ে আসছি আব্বা আমি যাব তোর সাথে না তুই আমার সাথে যাবি না বিপদ আমাদের পেছনে লেগে আছে তুই এক কাজ কর সোনাগুলো লুকিয়ে ফেল যা বল সোনা কোথায় বল সোনা কোথায় বল আসলামকে তুই কি করেছিস আমজাদ খান তোর কোনো অত্যাচারী আমার মুখ থেকে কথা বলার মতো শক্তি রাখে না Bonga. Yes, boss. Injection. আমার ইনজেকশন বোবাকেও কথা বলায় এবং সত্য কথা বলায় পুশ এবার তুই সত্যি কথা বলবি মনে হয় ইনজেকশনে কাজ হচ্ছে না এই সুযোগে বঙ্গাকে ফাঁসি দিতে হয় সোনাগুলো কোথায় বঙ্গার কাছে বঙ্গা বঙ্গার কাছে কেন আমি আর বঙ্গা আধা আধি ভাগ করবার কথা ছিল বস বস আমি একটু বলছি বস এ কথা বানাট ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই বস বল সোনা কোথায় লুকিয়েছিস বল বস সোনা আমি নেইনি ও আমাকে ফাঁসানোর জন্য মিথ্যে বলছে বস সোনার পক্ষে না অসম্ভব ও বেমান গত রাতে আমরা রেহানচাঁদের স্ত্রীকে পেয়েছিলাম কি হ্যাঁ ভো কাটামন বস্তির একটি মেয়ে এসে তাকে ছিনিয়ে নিয়ে যায় কিন্তু বঙ্গা আমাদেরকে খবরটা চেপে যেতে বলে হারামজাদা বস বস লজ্জায় বলিনি বস আচ্ছা ওটা বলিসনি লজ্জায় আর সোনা মেরে দিয়েছিস লোভে আপনি আপনি বিশ্বাস করুন বস এই সাজানো মামলা সোনা নিয়ে ভেঙেছে আসলাম মারা গেলে তার লাশ তো পেতাম বাবা বাবা ভালোই ভালোই জমিয়েছিস তাজা মানুষের লাশ কেমন করে পাবি বঙ্গা বল সোনা এখন কোথায় তুই তুই তো নিয়েছিস আমি নিয়েছি বস আপনার পাশে বঙ্গা আলাদা গ্যাং করেছে ওরা আমাকে কিল করতে চেয়েছিল এই বঙ্গার হুকুমে আসলাম ও যদি মরেই যায় তাহলে সোনার হদিস পাবো কেমন করে হান্টার ইনজেকশন লাগাও সোনার ঠিকানা পেয়ে যাবে বরাবর তুমি ভালোই খেলেছ কিন্তু গোল করতে পারলে না কিং কং শুরু থেকেই তুমি আসলামকে সহ্য করতে পারছো না বাট হোয়াই বস চমক দেখিয়ে আসলাম আপনার মন কেড়ে নিয়েছে তাই ওর মতো কাল সাপকে আপনি চিনতে পারেননি আসলাম রেহান চৌধুরীর ছেলে
ডক্টর হামিদের ভাই। মিথ্যে কথা বস, তুই প্রমাণ করতে পারবি? প্রমাণ করবে ওর মা বাবা। রিহান চৌধুরী। বঙ্গা, তুই ওকে কবর দিস নি? দিয়েছি বস। দিয়েছিলাম বস, কিন্তু বেঁচে গেছে। তার মানে কোথায় সে? কোথায় আছে? তাহলে তুই মরিসনি? আল্লাহ বাঁচালে কে মারতে পারে? কিন্তু আমি নিজ হাতে মারলে কেউ তোকে বাঁচাতে পারবে না। কিং কং। ইয়েস বস। কিং কং, ইনজেকশন বলছে সোনা বঙ্গার কাছে। ঠিক তখনই তুমি নিয়ে এলে আমার আজীবন দুশ্মনকে। এখন কোনটা আমি আগে করি, সোনা উদ্ধার নাকি শত্রু খতম? বস, পথ চেনা শত্রুকে পিছনে রেখে যাত্রা শুভ নয়। ঠিক ঠিক বলেছ তুমি আসলাম। কেনকং যা বলেছে তাকে ঠিক? বস, রেহান চৌধুরীর সাথে আমার কি সম্পর্ক তা আপনি ভালো করেই জানেন। রেহান চৌধুরী, ডাক্তার হামিদ তোমার কে সে খবর আমি পেয়েছি। আসলাম তোমার ছেলে? না, দুশ্মন। আর কেমন দুশ্মন তা তুমি ভালো করেই জানো। না, আমার ছেলেকে মেরো না, আমাকে মারো। মমতা, শাবাশ আসলাম। তোমার মা বাবার জন্য ইনজেকশন খরচ করলাম না, কারণ বুলেট খরচ করব। কিন্তু তোমার বেলায়? বস, রায়হান চৌধুরী আপনার দুশ্মন। আমি তাকে বাবাটিকেই ফাঁসিয়েছি, আজ আমি রায়হান চৌধুরীর দুশ্মন, সে আমাকে ছেলেটিকেই ফাঁসাবে। চমৎকার। রেহান চৌধুরী আমার এবং তোমারও দুশ্মন, সুতরাং আমি চাই এই দুশ্মন আমার পিস্তলে তোমার হাতে খতম হোক। আমজাদ খান, তুমি আমাদের সবার দুশ্মন। গুলি ছাড়া পিস্তল অকেচো লোহার টুকরো মাত্র, খেলাটা তুমি আমাকে শিখিয়েছ আসলাম। ভালো খেলেছো, কিন্তু গোল করতে পারলে না। আসল খেলা আমার হাতে। এখন আমি রক্তের হোলি খেলব, কিন্তু তার আগে কে মরবে? ভাইয়ের সামনে ভাই, ছেলের সামনে মা, স্বামীর সামনে স্ত্রী, স্ত্রীর সামনে স্বামী, নাকি মায়ের সামনে ছেলে? না, মেয়ের সামনে বাবা। পিঙ্কি, তুই মেয়ে হয়ে বাপকে? হ্যাঁ, চালাকি করলি গুলি। খবরদার বাবা, যন্ত্রটা ছোট,
কিন্তু শব্দ কান ফাটাবে বুলেট মাথা ফাটাবে পিঙ্কি ডোন্ট মুভ ওদের মুক্ত করো ডোন্ট মুভ শাবাশ এবার আমি এক থেকে দশ পর্যন্ত গুনব তোমরা সোনার হদিস না বললে আমি ট্রিগার টিপতে বাধ্য হব ওয়ান টু কে খবরদার কেউ চালাকির চেষ্টা করলে রক্ষা নেই Thank you.
গেল সুন্দর ভাই আর আর সংসার ভাঙে এই যে এই যে না খাইও মরে হইছে লাগো না রে শালারা গোলমাল 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 আজ সবই দেখি বেতাল নেশার ঘোড়ায় সওয়ার হবে শুনে দেব উড়াল বাহ 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 Ha ha ha!